মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানে একটি ক্লিক করুন সারা দেশের সাথে রথযাত্রা উৎসবে মেতে ওঠার অপেক্ষায় শহর বহরমপুর বহরমপুর শহরের গত আট বছর ধরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে টেক্সটাইল মোড়ে রথযাত্রা উৎসবে জমজমাট হয়ে ওঠে এলাকা মায়াপুর ইস্কনের সদস্যবৃন্দ থেকে স্বেচ্ছাসেবক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার এলাকাবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের মিলিত প্রয়াসে শহরের বুকে এই রথযাত্রায় সামিল হন শহরবাসীও এবারেও সেই রথযাত্রার প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রশাসনিক কর্মকর্তা সমাজের সমস্ত স্তরের মানুষ মিলিতভাবে এই উৎসবে সামিল হতে চলেছেন প্রতি বছর নয় এবছরও আমাদের রথযাত্রা কালকে স্টার্ট হচ্ছে চোদ্দ তারিখ বেলা তিনটের সময় টেক্সটাইল স্কোয়ার ফিল্ডে টেক্সটাইলের মোড় থেকে স্টার্ট হবে হয়ে গোটা বহরমপুর টাউন ঘুরে খাগড়াই আমাদের যেখানে দশমুণ্ডু কালীবাড়ি যে মাঠটা আছে ওই মাঠে গিয়ে ওখানে জগন্নাথ বড়নাম সুভদ্রা নদিন ওখানে থাকবে এবং নদিন আমাদের ছাপান্ন ভোগ হবে এবং যত দর্শক যাবে তাদেরকে এই ভোগ খাওয়ানো হবে এবং যেভাবে আমাদের প্রতি বছর যেরকম উৎসাহ হয় এবং ইস্কনে সবাই আসে মায়াপুর থেকে সবাই আসবেন এবং অনেক আমাদের যেসব সমাগম আছে এবং আমাদের যারা মেম্বার আছে এই আছে সবাই থাকবেন এবং আমরা চাই বরমপুরবাসীকে এই রথের সাথে আপনারা সবাই থাকুন এবং হাঁটুন এতে আমরা সবাই আনন্দিত হব সবাই মিলে একসঙ্গে যৌথভাবে এই রথটাকে আরও বড়োভাবে আমরা যাতে করতে পারি আপনাদের সহযোগিতা চাই রথযাত্রা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয় চলে পুজো থেকে ভোগ বিতরণ আমরা কালকে এখান থেকে রথ নিয়ে বেরোচ্ছি ওই সাড়ে তিনটে তিনটের দিকে তার আগে ঠাকুরকে তোলা আরতি আমাদের মাননীয় বহরমপুরে এসপি মহোদয় এবং ডিএম মহাশয় মহাশয় থাকবেন এবং তার সাথে আরও বহরমপুরে বিশেষ বিশেষ ব্যক্তিও থাকছে আমাদের সাথে এবং মায়াপুর থেকে আগত আমাদের ভক্ত মানে ভক্তদের দল থাকছে আর সেইভাবে আমরা রথকে নিই যেরকম প্রতি বছর ঘুরি এবছর এটা নতুন চমক থাকবে আর একটু বেটারভাবে ঘোরা হবে তো ঘুরে আমরা যখন মন্দিরে ঢুকবো মানে গুন্ডিচা মন্দিরে আমাদের করা হয়েছে দশমুণ্ড কালীবাড়িতে ঢোকার পর ওইখানে আমাদের ভোগের ব্যবস্থা আছে যতজন রথের সাথে আমরা হাঁটব প্রত্যেকের জন্য আমরা সেদিন কালকে আমরা ভোগের ব্যবস্থা করছি তিনটি রথ সাজানো রয়েছে সাথে সাজানো রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে টেক্সটাইল মোড় থেকে শুরু হয়ে নগর পরিক্রমা করে দশমন্ড কালীবাড়ি মাঠে শেষ হবে যাত্রা স্নান যাত্রার পনেরো দিন পর রথযাত্রা এক মিলন উৎসবে পরিণত হয় ইতিমধ্যে শুরু হয়েছে ভোগের প্রস্তুতিও রথের বৈশিষ্ট্য হচ্ছে কি বলদেব জগন্নাথ সুভদ্রাণী একটাতে বলদেব উঠেন একটাতে সুভদ্রাণী উঠেন জগন্নাথ উঠেন এবার এক্সট্রা একটা নতুন হচ্ছে যে নিতাই গরু উনি ওনারাও একটা রথে উঠবেন দিয়ে চারটা রথ বেরোবে আমাদের এটা আর বসে বসে প্রতি বছরের নাই এবছরও এই সাত বছর হতে চলল জগন্নাথ রথ এই টেক্সটাইল মোড় থেকেই বেরোয় মায়াপুরের ইস্কনের রথের আদলে তৈরি হয় বহরমপুর টেক্সটাইল মোডের এই রথ এবং তিনটে রথ কালকে কিন্তু এখান থেকে বের হবে এবং বহরমপুর শহরের একাধিক জায়গা পরিক্রমা করবে এবং শেষ পর্যন্ত কিন্তু এটা দর্শনমন্ডল কালীবাড়িতে গিয়ে পৌঁছবে যেটা দেখাবো যে পরপর তিনটে রথ কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে যেটা এই রথের বৈশিষ্ট্য যে দুশো ছটা নিমকাঠ দিয়ে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদেরকে কিন্তু তৈরি করা হয় মানুষের শরীরে যেরকম দুশো ছটা হার থাকে এবং সেই দুশো ছটা হারের জন্যই কিন্তু তাদেরকে এই তাদের যেটা দেহ যেটা তৈরি করা হয় দুশো ছটায় নিম কাট দিয়ে এবং এটাই কিন্তু এখানকার রথের মূলত বৈশিষ্ট্য কালকে দুপুর 3টায় বহরমপুর টেক্সটাইল মোড় থেকে এই রথ বের হবে এবং তারপর বহরমপুর শহরে একাধিক জায়গা পরিক্রমা করে বহরমপুর দশমন্ডু কালীবাড়িতে গিয়ে কিন্তু এই রথ পরিক্রমা শেষ হবে মধ্যবঙ্গ নিউজের জন্য ক্যামেরা রঞ্জিত মাহাতোর সঙ্গে ইন্দ্রশেষ বলছি বহরমপুর যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন